হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি ফুয়াদ পোয়েমস অ্যান্ড কুইজ কোয়েশ্চেনের পক্ষ থেকে। আজকে এখানে এসেছি আমরা গুগলি খেলব এবং আশা করি অনেক মজা হবে। আপনারা আমাদের সাথে দুজন দর্শনার্থীকে পেয়ে গেছি, একটু নাম বলবেন। পলি, আমার নাম পলি আবিদা সুলতানা ডলি। আপনারা কোথা থেকে আসছেন? মেজরটিলা। মেজরটিলা, ওকে। আপনাদেরকে একটি সহজ কুইজ দেব এবং এই কুইজটির উত্তর আপনি 10 সেকেন্ডের মধ্যে দিতে হবে। প্রশ্নটি মনোযোগ দিয়ে শুনবেন। একজন 27 বছর বয়সের যুবক, উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, সকালবেলা খালি পেটে তিনি কতগুলো রসগোল্লা খেতে পারবেন? আপনার সময় কিন্তু 3 সেকেন্ড চলে গেছে। 4, 5, 6, 10, 7, 8, 6 আপনার সময় শেষ হয়ে গেল। আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। উত্তরটি আমাদের চ্যানেল থেকে জেনে নিন। আমরা এখানে একটি পরিবারকে পেয়ে গেছি। আঙ্কেল, আপনার নামটি বলবেন। আমার নাম মুজাহিদুজ্জামান চৌধুরী। আমার ছেলে রিফাতুজ্জামান চৌধুরী। মুনা। আমার মেয়ে মেহেরুন্নাহার চৌধুরী। মুনা, আপনি কি করেন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন, ওকে। আপনার জন্য একটি সহজ প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর দিতে হবে 10 সেকেন্ডের মধ্যে। আপনারা সহযোগিতা করতে পারবেন ওনাকে। প্রশ্নটি হচ্ছে, একজন 27 বছর বয়সী যুবক, উচ্চতা হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, সকালবেলা খালি পেটে সে কতগুলা রসগোল্লা খেতে পারবে? 5 ফুট 10 ইঞ্চি। জি, সকালবেলা খালি পেটে আপনারা সাহায্য করতে পারবেন। 10 সেকেন্ড সময় কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, 60টা খেতে পারবে। 60টা কিভাবে? 60টা কিভাবে? 60টা মানে 5 ফুট 10 ইঞ্চি বলছেন, এই জন্য আমি 5 ফুট আর 10 এর মধ্যখানে আমি দিলাম 60টা। না আঙ্কেল, আপনার এই উত্তরটি হয়নি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। এটা একটু জানতে চাই। সঞ্জিতা সুমাইয়া, আপনারা কি এখানে শপিং করতে আসছেন? জি, হ্যাঁ। মেয়েদের শপিং অনেক পছন্দ, তাই না? জি। ওকে, আপনাদের জন্য সহজ একটি ধাঁধা, 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। ধাঁধাটি হচ্ছে, একজন 27 বছর বয়সী যুবক, উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, তিনি সকালবেলা খালি পেটে কতটি রসগোল্লা খেতে পারবেন? 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। কত কেজি রসগোল্লা খেতে পারবে? কতটি রসগোল্লা খেতে পারবে? সে যদি খেতে পারে তো অনেক অনেকগুলো খাবে, মানে এখন হিসাব নেই, 10 পিস, 10টি বেশিও খেতে পারে। 5, তুমি 8 বা 10 এরকম হবে। 2, 1, 0 এবং সময় শেষ। 10টি কিভাবে একটু ব্যাখ্যা দেন। 10টি মানে খালি পেটে নাও খেতে পারে, এটাও হয় যে খালি পেটে তো খাওয়া যায় না, মিষ্টি তো খালি পেটে একদমই খাওয়া যায় না। না আসলে এটা টেকনিক্যালি চিন্তা করতে পারতেন, উত্তরটি আসলে হয়নি। আমাদের সাথে কুইজ খেলার জন্য অনেক ধন্যবাদ। এখানে আমি দুজনকে পেয়ে গেছি, একটু নামটা জানতে চাই। ফারজানা সুলতানা। তোমার নাম এরদোস। কোথা থেকে আসছেন? শেখগাট। শেখগাট থেকে। আচ্ছা, শপিং কি এরকম করা হয় প্রায়ই? মোটামুটি সব সময় করা। ঠিক আছে, আপনাদের জন্য একটি সহজ ধাঁধা, সহজভাবে চিন্তা করবেন, 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন। একজন 27 বছর বয়সী যুবক, উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, তিনি সকালবেলা খালি পেটে কতটি রসগোল্লা খেতে পারবেন? আপনাদের 10 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। খালি পেট থাকলে রসগোল্লা খাই, বাকি তাহলে কত বিল খাইতে পারবেন? না খেতে পারবেন অবশ্যই, খালি পেটে। আপনি উত্তর দিতে পারলেন না, কোনো সমস্যা নাই। উত্তরটি জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভাইয়া আপুকে পেয়ে গেছি, নামটা বলবেন একটু। রহমান শিমু। নিজামুল। ভাইয়া কোথা থেকে আসছেন? আমি উপসরে থাকি, বাইরের দেশে থাকি, পোল্যান্ডে। আচ্ছা, বাইরের দেশে থাকেন। আমাদের একজন প্রবাসী বাংলাদেশিকে পেয়ে গেছি, ওনার সাথে একটু কথা বলি। আপনাদের জন্য সহজ একটি ধাঁধা, প্রশ্নটি হচ্ছে, একজন ব্যক্তি বয়স 27, ওনার উচ্চতা হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, তিনি খালি পেটে কয়টি মিষ্টি খেতে পারবেন? খালি পেটে কয়টি মিষ্টি নিতে পারবেন, এটা তো নির্ভর করবে ওনার উপরে, ওনার ডাইজেশন কতটুকু ওনার আয়ত্তে। এরকম ভাবলে হবে না, সহজ করে কোয়েশ্চন আবার। 27 বছর বয়স, উচ্চতা হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি,
তিনি খালি পেটে কতটি রসগোল্লা খেতে পারবেন? ভাই আমি আমার বয়স হলো গিয়া 28, আমি বলি আমি ভাই 10টা নিতে পারবো। 10টা খেতে পারবো? হ্যাঁ 10টা খেতে পারবো। খালি পেটে দিন হয়ে যাবে খেলা আপনার সাথে। আচ্ছা 5 তারিখে চলে যাচ্ছেন, আপনার জন্য অনেক শুভকামনা। উত্তরটি সঠিক হয়নি, ধন্যবাদ। একটি সহজ একটি ধাঁধা, 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। এবং প্রশ্নটি হচ্ছে, একজন 27 বছর বয়সী যুবক, উচ্চতা হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, তিনি খালি পেটে কতগুলো রসগোল্লা খেতে পারবেন? তিনি খালি, প্রশ্ন আবার, হ্যাঁ 27 বছর বয়স, 5 ফিট 10 ইঞ্চি উচ্চতা, তিনি খালি পেটে কতগুলো রসগোল্লা খেতে পারবেন? খালি পেটে একটাও খেতে পারবেন না। সরি, খালি পেটে একটাও খেতে পারবেন না, মুখ দিয়ে খেতে হবে। তাহলে কতগুলো খেতে হবে? আপনি কয়টা পারেন? আমি তো মিষ্টি খাই না, আমি পছন্দ করি না মিষ্টি। ভাইয়া মিষ্টি খান? হ্যাঁ আমি তো 20টা খাইছি। একসাথে 20টা খেতে পারবেন? খালি পেটে না, বড়া পেটে খাইছি আমি। এই প্রশ্নটাও এরকমই একটু সহজ ছিল, অন্যভাবে ভাবতে পারতেন। আমাদের সাথে থাকার জন্য ওনাদেরকে ধন্যবাদ। আমরা দুজন আপুর সাথে কথা বলি, নাম বলবেন। রিমি আক্তার। চাঁদনি আক্তার। আপনারা কোথা থেকে আসছেন? ফেঞ্চুগঞ্জ থেকে। ফেঞ্চুগঞ্জ থেকে? এত দূর থেকে কি শুধু শপিং এর জন্যই চলে আসা? জি ভাইয়া। কি কি পছন্দ আপনার? শপিং বলতে এখন তো রমজান মাস, তো ইফতারও নিব, আবার বাসার জন্য আবার শপিংও করব, কিছু টুকটাক কেনাকাটা আর কি। আচ্ছা, আপনাদের ছোট্ট কেনাকাটাকে আরও আনন্দময় করতে আমরা একটি ছোট্ট ধাঁধা জিজ্ঞেস করব। প্রশ্নটি মন দিয়ে শুনবেন, 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। একজন 27 বছর বয়সী যুবক, উচ্চতা হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, তিনি খালি পেটে কতগুলো রসগোল্লা খেতে পারবেন? তিনি খালি পেটে কতগুলো রসগোল্লা খেতে পারবেন? 10 সেকেন্ড সময় শুরু হয়েছে এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনাদের এই উত্তরটি সঠিক নয়, দুঃখিত। অনেক ধন্যবাদ, আপনাদের এই শপিং শুভ হোক। ওকে, থ্যাংক ইউ। এখানে আরো দুজনকে পেয়ে গেছি, একটু কথা বলি। নাম কি আপনার? প্রত্যাশা দেব। আপনার নাম? প্রাপ্তি দেব। আচ্ছা, আপনাদের জন্য সহজ একটি ধাঁধা, 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। একজন 27 বছর বয়সী যুবক, উচ্চতা হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, তিনি সকালবেলা খালি পেটে কতগুলো রসগোল্লা খেতে পারবেন? উত্তরটি হয়নি, সময় কিন্তু চলে গেল। ওনাদেরকে অনেক ধন্যবাদ। একটি সহজ ধাঁধা, সহজভাবে চিন্তা করবেন, আপনাকে উত্তর দিতে হবে 10 সেকেন্ডের মধ্যে। একজন 27 বছর বয়সী যুবক, উচ্চতা হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, তিনি খালি পেটে কতটি রসগোল্লা খেতে পারবেন? খালি পেটে, এটা তো উচ্চতা এবং বয়সের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে কয়টা খেতে পারবেন? খালি পেটে একটাও খেতে পারবেন? একটু চিন্তা করে বলেন, খেতে পারবে বলেন। খালি পেটে কয়টা রসগোল্লা খেতে পারবে? একটা। একটা কিভাবে? রসগোল্লা একটাই তো। একটা, হ্যাঁ একটা। উত্তরটি উত্তরটি সঠিক, কিন্তু কিভাবে সেটা একটু ব্যাখ্যা করেন। উত্তর সঠিক হইলে তো হইল, উত্তর যদিও ব্যাখ্যা করতে পারেননি, কিন্তু দ্যাটস এ কারেক্ট আনসার। এবং আজকে আপনি হচ্ছেন আমাদের আজকের উইনার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু অনুভূতি আপনার জানতে চাই, যে এই কুইজ খেলে আপনার কেমন লাগলো? হ্যাঁ, এই কুইজ খেলা খুবই মজাদার। এটা আমরা প্রায় সময় আমরা ইউটিউব চ্যানেলগুলোতে দেখে থাকি এবং অনেকে বিব্রত বোধ করেন, কিন্তু সহজভাবে নিলে এটা অনেক মজার বিষয়টা, অনেক মজার। ভালো লাগছে যে আপনার কাকতালীয়ভাবে পেয়ে গেলাম আপনাদের, ধন্যবাদ আপনাদেরকে। আপনার কেমন লাগলো?
আমার খুব ভালো লেগেছে এবং আমরা যে উইনার হতে পেরেছি এটা আরও বেশি ভালো লাগছে। এভাবে আরও উইনার হতে থাকেন এবং এই মার্কেটে বা বিভিন্ন জায়গা শপিং করতে থাকেন, অনেক এনজয় করতে থাকেন, আপনার গিফট হ্যাম্পারটি আমরা পৌঁছে দিচ্ছি। এই যে গিফট পেলেন, গিফট পাওয়ার পরের অনুভূতিটা কি? হ্যাঁ, গিফট সবসময় এটা আনন্দের বিষয়, আর জানি না এটার ভিতর কে আছে, যাই থাকুক গিফট হিসাবে এটা খুবই এনজয় করছি এবং খুবই ভালো লাগছে এবং আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে। যারা কুইজ খেলতে চান তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা কুইজ খেলতে চান তারা ইজিলি খেলতে পারেন, আসলে অনেক সময় উত্তর সঠিক হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু এটা স্বাভাবিকভাবে নিলে এটা বিশেষ করে দর্শকদের জন্য অনেক আনন্দ দেবে। যারাই অংশগ্রহণ করবে তারা হয়তো বা বিজয়ী হবে হয়তো হবে না, কিন্তু এটা দর্শকদের জন্য অনেক আনন্দের বিষয় এবং এতে করে সাধারণ জ্ঞানের বিষয়টা অনেক পরিধি বৃদ্ধি পায়। আমি মনে করি কুইজে অংশগ্রহণ করা ভালো এবং আপনাদের এই পরিশ্রম, আপনাদেরই উদ্যোগ সফল হোক সেই কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।